নমস্কার বন্ধুরা সহিনিস দিশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি উপস্থিত হয়েছি বড়ানগরের অন্যতম ঐতিহ্যশালী বিখ্যাত কালীতলা মাঠের বড় কালীপুজো উপলক্ষে দেখুন অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা অপূর্ব সুন্দর মাতৃমূর্তি অপূর্ব সুন্দর মায়ের রূপ এই যে চারদিকটা আপনারা দেখুন বন্ধুরা এই যে চারদিকে রয়েছেন ডাকিনি যোগিনী কঙ্কাল এদের মূর্তি বরানগরে অনেক বিখ্যাত বিখ্যাত কালী পুজো হন আমি অনেকগুলোই দেখিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওয়ে আরও অনেক অনেক ভিডিওয়ে আমি বিখ্যাত অনেক কালী পুজোর ভিডিও আনবো কিন্তু সবথেকে সেরা সব থেকে সেরা সব থেকে ঐতিহ্যশালী সবথেকে জাগ্রত হলেন বরানগরের অপূর্ব সুন্দর বড় কালীমা অপূর্ব সুন্দর ওনার রূপ উনি এখানে সদা জাগ্রত ভীষণ জাগ্রত এই কালীতলা মাঠের কালীমা ভীষণ জাগ্রত আগ্রত দূর দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন মাকে দর্শন করতে অপূর্ব সুন্দর মায়ের রূপ মোহময়ী মায়ের রূপ মায়ের মুখটা দেখুন বন্ধুরা আমি শুধু তাকেই আছি মায়ের মুখটা অপরূপ সুন্দর মায়ায় ভরা ভক্তের সব প্রার্থনা উনি শোনেন ভক্তের সব মনস্কামনা উনি পূর্ণ করেন আমাদের সকলকে আশীর্বাদ করুন মা আমরা সকলে যেন সুস্থভাবে জীবনযাত্রা নির্বাহ করতে পারি আমরা সকলে যেন সুস্থ শরীরে জীবনের পথে এগিয়ে যেতে পারি জয় মা এই যে মাঠটা বড়ো কালীতলার মাঠ এইখানে চারদিকে অনেক মেলাও বসেছিল বিরাট বড় মাঠ জুড়ে মেলা বসেছিল একটা জিনিস আমি দেখলাম স্মোকিং বিস্কুট হ্যাঁ আমি ভয়তে খেতে পারিনি অনেকে খাচ্ছিলো সেই ভিডিওটা আমি তুললাম স্মোকিং বিস্কুট দেখুন বন্ধুরা আগুন বিস্কুট যাকে বলে আগুন পান যেমন আছে ওরকম আগুন বিস্কুট দেখুন একজন খাচ্ছে তার মুখ থেকে কীরকম আগুনের ধোঁয়া বেরোচ্ছে প্রচুর লোক খাচ্ছে স্মোকিং বিস্কুট বা আগুন বিস্কুট এইটা আমি মেলায় একদম নতুনত্ব দেখলাম যেরম আগুন পান সেরম আগুন বিস্কুট এছাড়াও দেখলাম তন্দুরি চা তন্দুরি টি চল তো কিভাবে তন্দুরি চাটা বানাচ্ছে আমি এর আগে কখনো দেখিনি তো আমি দেখলাম এবং নিজেও দেখলাম এবং আপনারাও আমার সাথে দেখুন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখতে থাকুন সাথে থাকুন কি সুন্দর করে বানালো চাটা তন্দুরি চিকেন শুনেছি তন্দুরি চা আমার খুব নতুনত্ব লাগলো এই স্মোকিং বিস্কুট আর তন্দুরি চা এই দুটো আমি এই প্রথম এই মেলাটায় দেখলাম হয়তো সবাই অনেক জায়গায় বড় বড় মেলায় দেখে থাকবে কিন্তু আমাদের এখানে হাওড়ার মেলায় আমি কোথাও দেখিনি এই প্রথম আমি এই মেলায় দেখলাম এছাড়াও মোমো চিকেন রোল এগুলো স্থল তো রয়েইছে আপনারা এই বড় কালীতলার মাঠে আসতে এলে আসতে হলে কিভাবে আসবেন আপনারা যে কোনো বাসে করে এছাড়া বরানগর মেট্রো থেকে এসে আপনারা অটো বা টোটো করে চলে আসতে পারেন কালীতলার মাঠে এছাড়াও আপনারা মানে আমি যেভাবে এলাম আর কি যে হাওড়া হয়ে বিটি রোড মানে হাওড়া থেকে যে কোনো বাসই ব্যারাকপুর বিটি রোড গামী যে কোনো বাস হাওড়া থেকে বিটি রোড গামী যে কোনো বাস ব্যারাকপুর বা ডাললব যাচ্ছে এইরকম বাসে আপনারা বনহুগলির হুগলির মোড় নামবেন বন মোড়ে নেমে হেঁটে পাঁচ দশ মিনিট হাঁটা পথ হেঁটে অথবা টোটোয় করে অটোয় করে আপনারা চলে আসতে পারেন এই বড়ো কালীতলার মাঠে মূলত মিউনিসিপ্যালিটি বরানগর মিউনিসিপ্যালিটির কাছে অবস্থিত বন মোড়ে নেমে আপনারা চলে আসতে পারেন অটো বা টোটো করে পাঁচ মিনিট অটো করে তো তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটও না একদম সামনেই এছাড়া আপনারা হেঁটেও চলে আসতে পারেন বড় কালিতলার মাঠে দেখুন চারদিকে বিশাল বড় মেলা বসেছে আমি এখানে এসেছিলাম বড় গণেশ পুজোর ভিডিও করতে তখনই আমি প্রথম বড় কালীতলার মাঠ দেখতে পেলাম এবং লোকমুখে শুনলাম তারপর থেকে আমি ঠিক করেছি আমি এই বছর তো প্রথম আমি এলাম এবং আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করব। এই বড় কালীতলার মাঠ ভীষণ জাগ্রত মা ভীষণ জাগ্রত এখানে এলে আপনার মন ইচ্ছা করবে যে প্রত্যেকবারে মাকে দর্শন করি প্রত্যেকবারে মাকে দর্শন করি দূর দূরান্ত থেকে ভক্তেরা এখানে আসে বন্ধুরা আসলে এখানে আমি যে দাঁড়িয়ে কথা বলবো মানে চারদিকে এত মাইকের আওয়াজ আর গান মাইক মানে প্রচণ্ড গান মাইক হচ্ছিল তাই জন্য আমি কোনো কথা বললে শোনা যাচ্ছিল না তাই জন্যই আমি পরে এসে ভয়েস ওভার দিয়েছি সামনে থেকে কোনো কথা আসলে শোনা যাচ্ছিল না কিন্তু আপনারা এলে বুঝতে পারবেন গান বাজনা মাইক মেলার ভিড় মানে অপূর্ব সুন্দর একটা পরিবেশ অপূর্ব সুন্দর উৎসবের পরিবেশ মায়ের রূপ দেখুন অপূর্ব সুন্দর মায়ের মুখ ভরা অপূর্ব সুন্দর মায়ের রূপ দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের পুজো দিয়ে যান